দর্শক, আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে নানা উত্তেজনা দেখা দিয়েছে। এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র করছে বলছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আপনারা জানেন যে বিদেশিরাও কিন্তু অনেক নাক গলাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে। কেননা বাংলাদেশে একটি স্বাধীন দেশ, তারা এই নির্বাচনে কেন তারা এত নাক গলাবে, এসব বিষয় নিয়ে কিন্তু আওয়ামী লীগ একের পর এক বার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। আজকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র আমাকে হয়তো ক্ষমতায় চায় না, যুক্তরাষ্ট্র বাংলাদেশ নিয়ে এত নাক গলায় কেন। দর্শক, এদিকে বিএনপি দাবি করছে যে যুক্তরাষ্ট্র যা বলছে তারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে। দর্শক, এসব বিষয় নিয়ে কিন্তু উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আপনারা জানেন যে এই নির্বাচন বয়কট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলগুলো কিন্তু এই নির্বাচন বয়কট করেছে, তার জন্য কিন্তু আন্দোলন জোরদার হচ্ছে। একের পর এক ভয়াবহ আন্দোলন করছেন মহিলারা, কিন্তু এবার রাজপথে নামছেন। দর্শক, আপনারা এই ভিডিওতে কিছু তথ্য দেখেছেন, নোয়াখালীতে ওবায়দুল কাদের সাহেবের এলাকায় কিন্তু একটি হট্টগোল হয়েছে। দর্শক, এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।